শীতের বেলা শেষ, গ্রীষ্মের সময় শুরু হতে চলেছে, গরমকাল শীঘ্রই আসছে, আর গরমকাল মানেই সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস ছাড়া গরমকালে যেন চলাই যায় না। প্রায় প্রত্যেক দিনে একটু করে যদি সফট ড্রিঙ্কস না খাই তাহলে যেন শরীরের গরমটা কিছুতেই মেটে না। এই গরমে সফট ড্রিঙ্কস না হলে আমাদের কোনোভাবেই চলে না। কিন্তু আপনি কি জানেন এই সফট ড্রিঙ্কস আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর? আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সফট ড্রিঙ্কস খেলে আমাদের কি ক্ষতি হয় বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি সফট ড্রিঙ্কস আমাদের শরীরে কি ক্ষতি করে। প্রথমেই বলি সোডায় থাকে উচ্চমাত্রায় ফ্রুক্টোজ কর্ন সিরাপ, এর ফলে অতিমাত্রায় ওজন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও যকৃতের ক্ষতির কারণ হতে পারে এই সফট ড্রিঙ্ক, তাই কম খান এই ড্রিঙ্ক। এছাড়াও জলশূন্যতা দেখা দিতে পারে। সোডা মিশ্রিত পানীয়তে উচ্চমাত্রায় চিনি, সোডিয়াম এবং ক্যাফিন থাকায় শরীর থেকে পরবর্তীতে প্রচুর জল ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, ফলে শরীরে জলশূন্যতা দেখা দিতেই পারে, যেটা নাকি আপনার ক্ষতি হতে পারে বা যেটার জন্য আপনার শরীরে ক্ষতি হতে পারে। জলশূন্যতা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, এটা আমরা জানি। সে কারণে যদি সোডা মিশ্রিত এই ধরনের পানীয় আমরা খাই তাহলে কিন্তু জলশূন্যতা হতেই পারে, সেই সঙ্গে হাড় ক্ষয় হতে পারে। সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনে মূলত তরুণদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। গবেষকরা জানিয়েছেন নিয়মিত দুধ খেলে যেমন শরীরে মেরুদণ্ড ও হাড় মজবুত হয়, সফট ড্রিঙ্কস খেলে হয় তার ঠিক উল্টোটা। এছাড়াও ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। একটি ছোট সফট ড্রিঙ্কসের বোতলে 10 চা চামচ পরিমাণ চিনি থাকে, তবে তা থাকে লিকুইড বা তরল আকারে, যেটা গ্রহণে শরীরে ইনসুলিন রিঅ্যাকশন শুরু করে, যেটাকে ডায়াবেটিসের ঝুঁকির কারণ হিসেবেও বিবেচনা করেছেন চিকিৎসকেরা। সুতরাং যাদের ডায়াবেটিস নেই বা পরিবারে ডায়াবেটিসের একটা ইতিহাস রয়েছে, প্রবণতা রয়েছে, তাদের কিন্তু বিশেষ করে সফট ড্রিঙ্ক অতিরিক্ত মাত্রায় খাওয়া একেবারেই উচিত নয়। শুধু তাই নয়, ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাও কিন্তু বাড়িয়ে দেয় এই সফট ড্রিঙ্ক। এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস, ব্রেন টিউমার, মস্তিষ্কে পীড়া, মানসিক পীড়া সহ নানা রকম জটিল রোগ ব্যাধি হতেই পারে। ডায়েট সোডা বিপাকক্রিয়ার জটিলতা তৈরি করে, এতে পেটে চর্বি বেড়ে যায়, উচ্চ ব্লাড সুগার এবং রক্তে কোলেস্টেরলের মাত্রাটাও বেড়ে যায়। খুবই খারাপ এটি শরীরের পক্ষে, একথা বলাই যায়। সেই সঙ্গে আরেকটি কথা প্রথমেই বলেছি, ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে যদি আপনি সফট ড্রিঙ্ক অতিমাত্রায় খান। সফট ড্রিঙ্কসের সঙ্গে সরাসরি স্থূলতার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। 12 বছর বয়সী শিশুদের নিয়ে এক গবেষণায় দেখা গিয়েছে যেসব শিশুরা সোডা পান করে তাদের মধ্যে স্থূলতার হার অনেক বেশি। নিয়মিত সফট ড্রিঙ্ক খেলে স্থূলতার ঝুঁকি বাড়ে 1.5 গুণেরও বেশি। সুতরাং ওজন বৃদ্ধি করতে যারা চান তারা সফট ড্রিঙ্ক খেতে পারেন, কিন্তু যাদের ওজন নিয়ে সমস্যায় আছেন তারা কিন্তু অবশ্যই সফট ড্রিঙ্ককে দূরে সরিয়ে দিন, কারণ সফট ড্রিঙ্কে কোনো পুষ্টিগুণ নেই, সোডা মিশ্রিত পানীয়তে কোনো পুষ্টিগুণ নেই। এটা শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এমনকি এগুলো পান করলে শরীরের বিশেষ কোনো উপকারও হয় না, তাই এটা না খাওয়াই ভালো। আর যদিও খেতে ইচ্ছে হয় কম খান। সেই সঙ্গে যেটা সবথেকে বড় সমস্যা, আপনি খাওয়ার থেকে যে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করছেন সেটাতেও কিন্তু বাধা দেয় এই সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্কসে অতিমাত্রায় ফসফরিক অ্যাসিড থাকায় তা শরীরে ক্যালসিয়াম সরবরাহে বাধা সৃষ্টি করে এবং এর ফলে অস্টিওপোরোসিস হতে পারে। ফসফরিক অ্যাসিড পাকস্থলীতে বিক্রিয়া করে খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে বাধা সৃষ্টি করে, আর সেই ফসফরিক অ্যাসিড যেহেতু অতিমাত্রায় সফট ড্রিঙ্কে থাকে সে কারণে আমাদের খাবার থেকে যে প্রয়োজনীয় পুষ্টি আমরা পাই সেটিতেও বাধা সৃষ্টি করে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলেও সফট ড্রিঙ্ক না খাওয়াই ভালো। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে নি, হৃদরোগের ঝুঁকিও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় সফট ড্রিঙ্ক। অধিকাংশ সোডায় যুক্ত থাকে ক্যাফেইন, যার সঙ্গে ক্যান্সার, ব্রেস্ট ফুলে যাওয়া, অনিয়মিত হার্টবিট, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, দাঁতের ক্ষতি করতে পারে, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাঁত না থাকলে কিন্তু আমাদের সব কিছুই থাকে না, সৌন্দর্য তো নষ্ট হয়, আমাদের খাওয়ার দাওয়ার হজম হয় না ঠিকমতো চিবিয়ে খেতে না পারলে। এই ধরনের সমস্যা কিন্তু আপনার থেকেই যাবে যদি আপনি নিয়মিত
সফট ড্রিঙ্ক খান। নিয়মিত কোমল পানীয় পান করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সফট ড্রিঙ্কটা না খাওয়াই ভালো। এই প্রসঙ্গে এইটুকুই বলা যেতে পারে, যদিও খেতে হয় তাহলে অল্প মাত্রায় খাবেন, মাঝে সাঝে খাবেন, কিন্তু রেগুলার অবশ্যই খাবেন না, এবং যাদের ওজন বেশি আছে তারা তো কোনোভাবেই খাবেন না। তাহলে আজকের ভিডিও থেকে জানা যাচ্ছে যে সফট ড্রিঙ্ক যতই আমাদের প্রিয় হোক না কেন, স্বাস্থ্যের ক্ষতির কথা ভেবে এটিকে কিন্তু আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতেই হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সম্পূর্ণ সুস্থ থাকতে সফট ড্রিঙ্ককে অবশ্যই বিদায় জানান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।